সবাইকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং বাসার সবাই নিরাপদেই আছো। বাংলাদেশ শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত সিংড়া সমিতি শাখা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি আফরোজা খাতুন, সহকারী শিক্ষক, বলিয়া দেমুখী উচ্চ বিদ্যালয়, সিংড়া নাটোর। পাঠ পরিস্থিতি: শ্রেণী দশম, বিষয় বাংলাদেশ বিশ্ব পরিচয়, অধ্যায় ষোড়শ, অধ্যায় তারিখ 15/10/2020। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেগুলো বলবো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। আমরা প্রতিদিন সংবাদপত্র পাতা খুললে বা টেলিভিশনে পর্দায় পহর দেখা যায় যে, বা সড়ক বা মহাসড়কে বের হলে দেখা যায় যে, যানবাহনে যানবাহনের সংঘর্ষ, যানবাহনের সাথে মানুষের সংঘর্ষ, যা মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত ও বিভৎস করে তোলে। সচরাচর এ ধরনের ঘটনাগুলোকে আমরা কী বলি? সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। চালক, মালিক, ট্রাফিক পুলিশ, রাস্তার ত্রুটি, দুর্বলতাজনিত কর্তৃক যে দুর্ঘটনা, যে ঘটনাগুলোকে, সেগুলোকে আসলে কী বলা হয় বলো তো? সেগুলোকে বলা হয় সড়ক দুর্ঘটনা। তাহলে আজকে আমাদের পাঠের শিরোনাম সড়ক দুর্ঘটনা। তাহলে এসো, এই পাঠ শেষে আমরা সড়ক দুর্ঘটনা কি তা জানতে পারবো। সড়ক দুর্ঘটনার কারণ বলতে পারবো। সড়ক দুর্ঘটনার প্রভাব ব্যাখ্যা করতে পারবো। সড়ক দুর্ঘটনার হ্রাসের পদক্ষেপ ব্যাখ্যা করতে পারবো। তাহলে এই পাঠ শেষে আমরা সড়ক দুর্ঘটনা কি তা জানতে পারবো, সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে পারবো, সড়ক দুর্ঘটনার প্রভাব ব্যাখ্যা করতে পারবো, সড়ক দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ বিশ্লেষণ করতে পারবো। তাহলে আসো শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেই সড়ক দুর্ঘটনা কি। সড়ক দুর্ঘটনা যানবাহনের সংঘর্ষ বা যানবাহনের সাথে মানুষের সংঘর্ষ, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে বা দুর্বিষহ হয়ে ওঠে। সাধারণত চালক,
মালিক, ট্রাফিক পুলিশ, রাস্তা টুটি, রাস্তা টুটি দুর্বলতাজনিত, সড়ক কেন্দ্রিক যে ঘটনাগুলোকে সেগুলোকে সাধারণত সড়ক দুর্ঘটনা বলে, যা এই ঘটনাগুলো প্রায় পৃথিবীর সব দেশে কম বেশি ঘটে থাকে, কিন্তু বাংলাদেশের এই ঘটনাগুলো আরও এখন ঘটছে, যা মানুষের জীবনযাত্রাকে পাল্টে দিচ্ছে। তাহলে আমি যা বলবো তোমরা প্রত্যেকে খাতা কলমগুলো সামনে রাখবে, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমরা খাতায় লিখে রাখবে। তাহলে বাংলাদেশের হাইওয়ে পুলিশের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় যে 2001 থেকে 2002 সালে 2001-এ সড়ক দুর্ঘটনায় ঘটে 4,091টি এবং 2002-এ তা বেড়ে গিয়ে দাঁড়ায় 4,918টি এবং 2002 থেকে 2004 সালে যান দুর্ঘটনা কবলিতদের মধ্যে মারা যায় 50.58%, গুরুতর আহত হয় 38.10% এবং সামান্য আহত হয় 11.32%, আর গুরুতর আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থাকে, যার কোনো পরিসংখ্যানে যা কোনো হদিস পাওয়া যায়নি। এখন আমরা জানব সড়ক দুর্ঘটনার কারণ। সড়ক দুর্ঘটনার কারণ, সড়ক দুর্ঘটনাগুলো সচরাচর কোনো না কোনো কারণই হয়ে থাকে, তার মধ্যে অন্যতম কারণ অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক। আমাদের দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অদক্ষ ও প্রশিক্ষণবিহীন চালক। সচরাচর দেখা যায় যে যারা যানবাহনগুলো চালায় তারা অদক্ষ বা তাদের কোনো প্রশিক্ষণ নাই। কম বেতনে সনদবিহীন চালক বা সাধু মালিকরা দিয়ে থাকে, এজন্যে আমাদের সমাজে দেখা যাওয়া যায় দুর্ঘটনা বেশিরভাগ হয়ে থাকে অদক্ষ বা প্রশিক্ষণবিহীন চালকের কারণে। দুর্ঘটনা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ ওভারটেক করা। সচরাচর দেখা যায় যে এক গাড়ি আরেক গাড়িকে ওভারটেক করে দ্রুত গতিতে তারা বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে যায়। সড়ক দুর্ঘটনার জন্য ওভারটেক করা একটা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। সড়ক দুর্ঘটনার কারণ নিয়ম না মেনে রাস্তা চলাচল করা। অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে যে
समय चाहते तर जीवन मूल्य मन है कम यह तरा अनेक समय समय अन्य जगह व्यय कर তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নিয়ম না মেনে যে কোন জায়গা কোন সাইড দিয়ে যেতে হবে এগুলো না মেনে দেখা যাচ্ছে মোবাইলে কথা বলতে বলতে বা তাড়াহুড়ো করে অনেক সময় তারা দুর্ঘটনা কবলিত হয়। সড়ক দুর্ঘটনার আরেকটি কারণ হলো বেপরোয়াভাবে গাড়ি চালানো। অনেক সময় দেখা যায় যে গাড়ির চালকরা সাধারণত নেশাগ্রস্ত অবস্থা বেপরোয়াভাবে গাড়ি চালায়, তারা অন্য গাড়িকে ওভারটেক করে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। এটা হচ্ছে সড়ক দুর্ঘটনার একটা অন্যতম কারণ। মাল বোঝাই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ মাল বোঝাই। অনেক সময় দেখা যায় যে ট্রাক তার পরিসীমা অতিক্রম করে অনেক মাল বোঝাই করে, যেখানে একটা ট্রাকের হয়তো 5 টন মালামাল উঠানোর কথা, সেখানে দেখা যায় যে তারা 10 টন মাল উঠায়। অনেক সময় দেখা যায় যে তারা ভারসাম্যহীন হয়ে পড়ে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত যাত্রী বহন। অনেক সময় দেখা যায় যে আসন সংখ্যার চেয়ে যাত্রীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়। অনেক সময় যাত্রীরা ছাদে বা তারা অনেক সময় দেখা যায় যে ঝুলন্ত অবস্থায় ট্রেনে বা বাসে চলাচল করেন। এসব হচ্ছে দুর্ঘটনার অন্যতম কারণ, কারণ তার পরিসীমা অতিক্রম করে অতিরিক্ত যাত্রী বহনের কারণে দেখা যায় এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আমাদের সমাজে সচরাচর দেখা যায় যে স্বল্প শিক্ষিত গাড়ির মালিক আছে, যারা কম টাকায় হচ্ছে গাড়ি চালকদের নিয়োগ দেয়, প্রশিক্ষণ প্রাপ্ত নয়। এরকম স্বল্প শিক্ষিত মালিকের কারণে সড়ক দুর্ঘটনাগুলো ঘটে থাকে। যান্ত্রিক ত্রুটি সড়ক দুর্ঘটনার অন্যতম একটি কারণ হচ্ছে যান্ত্রিক ত্রুটি। যান্ত্রিক ত্রুটির কারণে দেখা যায় যে সচরাচর অনেক দুর্ঘটনা ঘটে থাকে। তারা বাস বা গাড়িগুলো প্রথমে বের করে দেখে না যে এগুলো যন্ত্রপাতিগুলো ঠিক আছে কি না, এজন্য সচরাচর আমাদের যান্ত্রিক ত্রুটিগুলো দেখে গাড়িগুলো বের করতে হবে। আর এই যান্ত্রিক ত্রুটি সড়ক দুর্ঘটনার একটা অন্যতম কারণ।
सड़क दुर्घटनार प्रभाव पारिवारिक सामाजिक अर्थनैतिक जीवने खूब मारात्मक जा आबार बहु समस्यार जन्म देय। बांग्लादेश हाईवे पुलिस प्रकाशित प्रतिबेदने एक परिसंख्याने जाना जाए जे दुर्घटना पतित व्यक्तिदेर 24% लोकेर मध्य 15 বছরের নিচে শিশু 39% লোকের বয়স 16 থেকে 50 বছরের মধ্যে হয়ে থাকে। বাংলাদেশ প্রকাশ্যে বিশ্ববিদ্যালয়ে দুর্ঘটনা গবেষণা কেন্দ্রে গবেষণা ফলাফলে দেখা যায় যে বিভিন্ন সড়ক দুর্ঘটনার প্রধান শিকার হচ্ছেন উপার্জনক্ষম ব্যক্তি। উপার্জনক্ষম ব্যক্তি দুর্ঘটনা আহত কিংবা নিহত হলে তার পরিবারের সদস্যদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে এবং আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়, এমনকি তাদের পরিবারের শিশুদের শিক্ষা ব্যাহত হয়। অনেক সময় ঘটনা কবলিত ব্যক্তি শারীরিকভাবে পঙ্গু হয়ে কর্মক্ষমতা হারিয়ে ফেলে যা তার ব্যক্তি জীবনকে ভারসাম্যহীন করে তোলে। ভারসাম্যহীন মানসিক ভারসাম্যহীনতা ব্যক্তি জীবনকে নানাভাবে প্রভাবিত করে। এ সমস্যা কোনো ক্ষেত্রে আত্মহত্যার রূপ নেয়। আবার দেখা যায় পঙ্গু ব্যক্তিটিকে ভিক্ষাবৃত্তির মতো একটা পেশা গ্রহণ করতে হয়। কেউ কেউ আবার জীবন নির্বাহের জন্য অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ে। চরম ক্ষমতা লাঘবে অনেকে আবার মাদকাসক্ত হয়ে পড়ে। সুতরাং সড়ক দুর্ঘটনা শুধু ব্যক্তির পারিবারিক জীবনকে বিপর্যস্ত করে না, আর্থসামাজিক ও মানসিক জীবনকেও দুর্বিষহ করে তোলে। সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে অনেক ক্ষেত্রে ব্যাপক ভাঙচুর, সড়ক অবরোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। দেখা যায় যে সড়ক দুর্ঘটনা কবলিত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকার লোকজন সহ আবার অনেক সময় গাড়ির চালক, মালিক বা সমিতির পক্ষ থেকে অনেক সময় সংঘর্ষ হয়, ভাঙচুর হয়, অগ্নিসংযোগ হয়, যা পুলিশ বাহিনী নিয়ন্ত্রণে আনতে পারে না, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে। অনেক সময় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয়। চাকরিজীবীরা হচ্ছে কর্মস্থলে সঠিক সময় পৌঁছতে পারে না। পরিবহনে যে কাঁচামালগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে যায়। দ্রব্যমূল্য অর্ধগতি ঘটে। জরুরি চিকিৎসা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। তাহলে তোমরা কিছু একক কাজ করিলাম। আমরা যে এতক্ষণ পাঠগুলো শুনলাম তোমরা তা মনোযোগ সহকারে শুনেছ, খাতা তোমরা প্রশ্নগুলো তুলে নাও। দুর্ঘটনা কাকে বলে, দুর্ঘটনার কারণগুলো কি কি, দুর্ঘটনার প্রভাব কি, দুর্ঘটনা হ্রাসের পদক্ষেপ। চালক নিয়োগের জন্য উপযুক্ত শিক্ষা প্রশিক্ষণ সহ যোগ্যতা নির্ধারকপূর্বক চালক নিয়োগ দেওয়া, ভারী যানবাহন চলাচলের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা, ছাদে যাত্রী বা মালামাল বহন না করা, প্রতিযোগিতা করে গাড়ি না চালানো, দূরপাল্লা সড়কের পাশে বাড়িঘর রাস্তাঘাট স্থাপন করা, হাট বাজার তৈরি বা ধান পাট মরিচ এগুলো শুকানো, গরু ছাগল বাঁধা, এগুলো ড্রাইভিং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্বশীল হতে হবে। ভুয়া লাইসেন্সধারী কেউ যাতে রাস্তা গাড়ি চালাতে না পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট সংস্থাকে দায়িত্বশীল হতে হবে। বাড়ির কাজ, তোমরা সবাই বাড়ির কাজটা একটু সেরে নাও।
আমরা আজকে যে পাঠটা নিয়ে আলোচনা করলাম সেই পাঠের উপর একটা বাড়ির কাজ। নিরাপার সড়ক চাই এই উক্তিটির আলোকে একটি বিশ্লেষণ করবে, এটা তোমাদের বাড়ির কাজ। তো ঠিক আছে, তোমরা আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ সমাপ্ত করলাম। সবাই এই করোনা মহামারীতে বাসায় থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।